বাস্তবিক পক্ষে আমরা স্বতন্ত্র 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 বলি। বাইরের যারা ব্যক্তি বা মায়াবাদী বা অদ্বৈতবাদী যারা, তারা স্বতন্ত্র প্রশ্ন করে, স্বতন্ত্র হব স্বতন্ত্র হব। বাস্তবিক পক্ষে স্বতন্ত্র কি সেটা এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে পরমেশ্বর ভগবানের, নিজেকে পরমেশ্বর ভগবানের দাস বলে মেনে নেওয়াই হচ্ছে বাস্তবিক পক্ষে স্বতন্ত্র। কিভাবে পরমেশ্বর ভগবানের দাস বলে মেনে নেওয়াটা স্বতন্ত্র হচ্ছে? দাস আবার কিভাবে স্বতন্ত্র হতে পারে, তাই না? এখন প্রশ্ন হতে পারে, এখন আমরা ভারতবর্ষে রয়েছি, হ্যাঁ ভারতবর্ষের আমরা নাগরিক, তাই না? ভারতবর্ষের নাগরিক হয়ে আমরা যদি ভারতবর্ষের যদি আইনকে ফলো না করি, আইনকে যদি না মানি, তাহলে কি করা হবে? আমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাই না? পানিশমেন্ট স্বরূপ আমাকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে। এখন জেলখানায় যারা বন্দি রয়েছে তাদের স্বতন্ত্র কতটুকু? জেলখানায় থেকে যদি কেউ যদি বলে স্বতন্ত্রের ঝান্ডা ওঠাই, তাহলে সেই স্বতন্ত্রটা একটা সাধারণ মানুষের কাছে কি মনে হবে? যে ওটা শুধু মিথ্যা একটা কি প্রচেষ্টা করছে, তাই না? একটা সাধারণ জনতা যতটুকু স্বতন্ত্র পায়, একটা জেলখানার কয়েদিকে ততটুকু স্বতন্ত্র পায়, তারা যদি হাজার যদি আন্দোলনও করে, তবুও সাধারণ মানুষের মতন স্বতন্ত্রতা তারা পাবে না। এটা গেল সাধারণ মানুষের ক্ষেত্রে। আর যারা সাধারণ মানুষ আছে তারা যে স্বতন্ত্র পায়, যারা রাজার রাজকর্মচারী, তাদের স্বতন্ত্রটা কি সাধারণ মানুষের থেকে কম না বেশি? তারা রাজকর্মচারী, সাধারণ পক্ষে দেখা যায় যে একটা রাজকর্মচারী যা যা করতে পারে, একটা সাধারণ মানুষ সে সমস্ত কর্মগুলো করতে পারবে না। একটা রাজকর্মচারী চাইলে আমাদের এই পিছনের গাছ রয়েছে ওটা কেটে দিতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা চাইলে কাটতে পারবো না। কারণ একটা রাজকর্মচারীর পক্ষে যতটুকু স্বতন্ত্রতা রয়েছে, একটা সাধারণ মানুষের পক্ষে সেটা স্বতন্ত্রতা নেই। তো যারা পরমেশ্বর ভগবানের ভক্ত তারা হচ্ছে রাজকর্মচারী বা রাজার অধীনস্থ ব্যক্তিগণের মতন। তো সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদের স্বতন্ত্র বেশি না যারা ভগবানের অধীনস্থ নয়, তাদের স্বতন্ত্রতা বেশি? বাস্তবিক পক্ষে জড়জগতের সমস্ত জীবিত জেলখানায় রয়েছে, জেলখানার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেই তুলনা করা যেতে পারে, কিন্তু আরও যদি ভালোভাবে বুঝতে হয় সেই জন্যে আমাদের রাজকর্মচারীর সঙ্গে উদাহরণ দেওয়া হলো। তো এইভাবে আমরা বুঝতে পারি যে রাজার সেবক হওয়ার ফলে একটা সাধারণ মানুষও তার অধিক থেকে অধিকতর স্বতন্ত্রতা লাভ করতে পারে। ঠিক সেই রকম কেউ যদি পরমেশ্বর ভগবানের ভক্ত হয়, জয় জয় শ্রী শ্রী গৌরনিতাই পঞ্চায়ত প্রহ্লাদ নিঃসন্দে ভগবান কি, জগৎগুরু শিল প্রপাত কি, সেই রকম যদি একজন যদি ভগবত ভক্ত হয়, তাহলে তারও স্বতন্ত্রতা সেইভাবে বেশি আমরা দেখতে পাই। কারণ তাদের যে কার্যকলাপগুলো সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে।